প্রিয় দর্শক, করোনাকালের এই বিশেষ সাক্ষাৎকার সেশনে আপনাদের আবারও স্বাগত জানাই। আজ আমরা কথা বলছি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি বিভাগের চেয়ারম্যান ডাক্তার মামুনাল মাহতাব স্বপ্নিল সাহেবের সঙ্গে। আপনারা জানেন, ডাক্তার মামুনাল মাহতাব স্বপ্নিল এবং জাপান প্রবাসী ডাক্তার শেখ মোহাম্মদ ফজলে আকবর, তারা দুজনে মিলে হেপাটাইটিস বি এর রোগীদের জন্য একটি কার্যকর ওষুধ আবিষ্কার করেছেন, যার নাম ন্যাজফ্যাক। সম্প্রতি তিনি WHO-র দক্ষিণ এশিয়া অঞ্চলের লিভার কমিটির সদস্য হয়েছেন। স্বপ্নিল ভাই, আপনাকে স্বাগত। ধন্যবাদ। লকডাউন তো উঠে গেছে, আমরা আমাদের স্বাভাবিক জীবনযাপনে আবার ফিরে যেতে শুরু করেছি, অনেক অফিস আদালত খুলতে শুরু করেছে। এই অবস্থায় আসলে বিশেষ করে যারা কোনো না কোনো ক্রনিক ডিজিজে ভুগছেন, যারা আপনার পেশেন্ট, তাদের জন্য কোনো বিশেষ পরামর্শ আপনার কাছ থেকে চাই। ধন্যবাদ। এটা আমরা এতদিনে সবাই জেনে গেছি যে করোনা আক্রান্ত হবার ঝুঁকি সবার সমান ঠিকই, কিন্তু যাদের কোনো রকম ক্রনিক ডিজিজ আছে, যেমন লিভার সিরোসিস, হার্টের সমস্যা, ফুসফুসের সমস্যা, কিডনি ফেইলিয়ার কিংবা আনকন্ট্রোল ডায়াবেটিস বা ব্লাড প্রেশার, করোনা আক্রান্ত হলে তাদের খারাপ হওয়ার ঝুঁকিটা বেশি। ফলে আমরা এতদিন যেটা বারবার বলে এসেছিলাম সে একই কথা বলতে হবে, যে ঘরে থাকুন এবং খুব বেশি প্রয়োজন না হলে ঘর থেকে বের হবেন না। আমরা দেখেছি যে সরকারি প্রজ্ঞাপনটি জারি করা হয়েছে, সেখানে কিন্তু বলা হয়েছে যে যারা এ ধরনের রোগে আক্রান্ত তাদের কর্মক্ষেত্রে যাওয়ার প্রয়োজন নেই, কিন্তু একই পরিবারের অন্যান্য সদস্য যারা আক্রান্ত নন তারা তো কর্মক্ষেত্রে যাবেন বা তারা অন্যান্য কাজে ঘর থেকে বের হবেন। তো এটি মনে রাখতে হবে যে অসুস্থ ব্যক্তি ঘরে থাকলেও তার পরিবারের অন্যান্য সদস্যদের ঘরের বাইরে যাওয়ার মাধ্যমে তিনি কিন্তু আক্রান্ত হয়ে যেতে পারেন। সেই জন্য আগের চেয়ে এখন সতর্কতার মাত্রাটা যে কোনো কারোর জন্যই বাড়ি দিতে হবে, যে আমি যদি এখন কর্মক্ষেত্রে যাওয়া শুরু করি আমার ঘরে আমার মা বা বাবা কিন্তু আরো বেশি ঝুঁকিতে থাকবেন, অতএব আমার ঝুঁকি যদি আমি মনে করে কম মনে মনেও করি তাদের ঝুঁকি কিন্তু আমি বাড়িয়ে দিব যদি আমি বাইরে সামাজিক দূরত্ব বা শারীরিক দূরত্ব না বজায় রেখে নিয়মকানুনগুলো না মেনে ঘোরাঘুরি করি। আর একটা জিনিস মনে রাখতে হবে যে এই যে কথাটা আমরা বলছি যে বেশি বয়স্ক মানুষ তারা বেশি আক্রান্ত হচ্ছেন এবং মারা যাচ্ছেন, এই কথাটা কিন্তু এখন আর সেভাবে প্রযোজ্য নয়। বাংলাদেশে যে পরিমাণ মানুষ আনফর্চুনেটলি কোভিড আক্রান্ত মৃত্যুবরণ করেছেন তাদের একটি বড় অংশ, আমার ধারণা 30% কম হবে না, যাদের বয়স 50-এর নিচে। ফলে এই কোভিডের চরিত্রটা কিন্তু এক এক দেশে এক এক রকম। বাংলাদেশে আমরা কিন্তু অল্প বয়সীদেরকে আক্রান্ত মৃত্যুবরণ করতে দেখছি, ফলে নিজের জন্য নিজের পরিবারের জন্য অপ্রয়োজনে ঘরের বাইরে যাওয়ার অভ্যাস ত্যাগ করতে হবে। লকডাউন উঠে যাওয়া মানে কোভিড বিদায় নেওয়া না, বরং আমাদের দায়িত্বশীলতা জায়গাটা আরো বেড়ে যাওয়া। বাইরে গেলে মাস্ক পরতে হবে আমরা সবাই জানি, এটার কোনো বিকল্প নাই, কিন্তু এর বাইরেও বাড়তি সতর্কতা হিসেবে কাউকে কাউকে হাতে গ্লাভস পরতে এমনকি PPE পরতে দেখা যাচ্ছে, এ ধরনের বাড়তি সতর্কতার কোনো প্রয়োজন আছে বলে কি আপনি মনে করেন? আসলে বাড়তি সতর্কতাগুলো কি, আমরা কখনো কখনো বাড়তি সতর্ক হতে গিয়ে কিন্তু আরো নিজেদেরকে ঝুঁকিতে ফেলে দিচ্ছি। যেমন ধরুন আমরা PPE বলতে যেটা আমরা বুঝি যে একটি প্লাস্টিকের পোশাক, এটা পরিধানের এক ধরনের প্রবণতা দেখছি সব। এখন যেটা আমরা জানতে পারছি কাপড়ে কিন্তু ভাইরাস বেশিক্ষণ থাকে না, এটা থাকলেও দ্রুত নষ্ট হয়ে যায় কিংবা কাপড় থেকে ঝরে পড়ে যায়, কিন্তু প্লাস্টিকে মেটালে এটা দীর্ঘদিন দীর্ঘ সময় ধরে লেগে থাকতে পারে। তো এখন ধরেন আমি একটি PPE পরে গাড়িতে চড়ে বাইরে গেলাম, আমার গাড়ির যে হাতল কিংবা আমার PPE কিন্তু আরো বেশি ঝুঁকিপূর্ণ আমার জন্য। ফলে ওই PPEটা পরে যখন আমি আসবো বাসায় ফেরত, আমি বাসায় আরো বেশি করে ভাইরাস নিয়ে আসার ঝুঁকিতে থাকলাম। আর একটা জিনিস মনে রাখতে হবে যে PPE পরা এবং খোলার কিন্তু একটি নিয়ম আছে, এই PPE গুলো কিন্তু শার্ট প্যান্টের মতো না যে আমি বাসায় এসে ঝুলিয়ে রাখলাম পরে আবার সেটা পরে গেলাম, এইসব কিছু ব্যাপার আছে। আমরা প্রচুর গ্লাভস পরার প্রবণতা দেখতে পাচ্ছি, গ্লাভস পরা ভালো, কিন্তু মনে রাখতে হবে যে গ্লাভস কিন্তু প্লাস্টিকেরই তৈরি। আমার হাতে যদি ভাইরাস লাগে তাহলে তার মেয়াদ হচ্ছে 10 মিনিটের মতো, কিন্তু গ্লাভস হচ্ছে প্লাস্টিক জাতীয় পদার্থ, এখানে ভাইরাস কিন্তু 7-8 দিন থাকতে পারে। এখন হাতে গ্লাভস থাকুক আর না থাকুক, হাত কিন্তু বারবার ধুতে হবে, গ্লাভস পরা হাতও বারবার ধুতে হবে বা বারবার স্যানিটাইজ করতে হবে। যদি আমরা মনে করি যে আমরা গ্লাভস পরে নিজেদেরকে রক্ষা করে ফেলেছি তাহলে কিন্তু বড় ধরনের ভুল হয়ে যাবে। মাস্কের ব্যাপারটা আমরা প্রায় দেখছি যে মানুষ মাস্কটাকে একটু নাকটাকে খোলা রাখছে, মুখটা খালি ঢেকে রাখছে, কিংবা এখানে মাস্কটা ঝুলিয়ে কথা বলছে আবার মাস্কটাকে টেনে মুখে তুলছে, এই যে মাস্ক ওঠা নামানো, এই সময় কিন্তু নিজেকে সংক্রমিত করার একটা বড় ধরনের ঝুঁকি রয়ে যায়। আমরা বলছি টি এরিয়া, এই চোখ নাক এবং মুখ,
এটাকে ভালো করে ঢেকে রাখতে হবে। ফলে গ্লাভসের চেয়ে যা জরুরি সেটা হচ্ছে চশমা পরে থাকা, যদি চশমা যারা পরেন তারা তো পরলেনই, আর না হলে যখন অন্তত আমরা কারোর সাথে দেখা সাক্ষাৎ করছি বা খুব বেশি যাদের এক্সপোজার হচ্ছে তারা আমরা এই ধরনের ব্যবহার করতে পারি। গ্লাভস প্রয়োজনে ব্যবহারের প্রয়োজন নেই, যদি পরতে হয় মনে রাখতে হবে যে গ্লাভস বাড়তি হয়তো বারবার ধুতে হবে। মাস্ক পরে থাকাটা অত্যন্ত জরুরি, আর যেটা আমরা বারবার যে 3 থেকে 6 ফুট, ভালো হয় 6 ফুট, না হলে কমপক্ষে 3 ফুট দূরত্ব বজায় রাখা দুজন মানুষের মধ্যে, অপ্রয়োজনে সামাজিকতা না করা। এবং দেখেন যে নীতিমালাগুলো বলা হয়েছে সেখানে কিন্তু খুব সুন্দর করে বলা আছে যে কর্মক্ষেত্র মিটিং এর সংখ্যা কমিয়ে দিতে বলা হয়েছে, বলা হয়েছে অনলাইনে মিটিং করার জন্য। এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। সারা পৃথিবীতে ওষুধ এবং ভ্যাকসিন নিয়ে যে কাজ হচ্ছে এগুলো নিয়ে আপনার অবজারভেশন কি? ওষুধ নিয়ে যে কাজটা হচ্ছে সেই কাজের জায়গাটা হচ্ছে যে এখন পর্যন্ত কিন্তু অনেকগুলো ওষুধ ব্যবহার করা হচ্ছে। আমরা দেখেছি আমেরিকান যে FDA, তারা একটি ওষুধকে ইমার্জেন্সি অথরাইজেশন দিয়েছে। কিন্তু যেটা মাথায় রাখতে হবে যে এই রেমডেসিভির বা ফ্যাভিপিরাভিরই হোক কিংবা আইভারমেকটিন বা সেই ঐতিহ্যবাহী হাইড্রোক্সিক্লোরোকুইনই হোক, এর কোনোটাই কিন্তু কোভিডের ওষুধ না। এই প্রতিটা ওষুধ ডেভেলপ করা হয়েছিল অন্য কোনো রোগের জন্য, হয় ম্যালেরিয়ার জন্য বা ভাইরাসের জন্য কারণে। যেটা দেখা গেছে যে ওষুধগুলোর কিছু কিছু পটেনশিয়াল আছে এবং এগুলো হয়তো কোভিডে কাজ করবে। যেটা বলতে চাচ্ছি যে ওষুধগুলো যে একদম বাতাস থেকে বা হাওয়া থেকে এনে এখানে ব্যবহার করা হচ্ছে তা না, অন্তত যৌক্তিক কারণ আছে মনে করার যে এগুলো কোভিড রোগীদের ক্ষেত্রে উপকারে আসবে এবং সেগুলো ব্যবহার করা হচ্ছে কোনোটা আর্লি স্টেজে কোনোটা লেট স্টেজে। এতে রোগীরা যে উপকার পাচ্ছেন না তাও কিন্তু না, উপকার পাচ্ছে না, কিন্তু এমন কোন ওষুধ এখন পর্যন্ত আমরা পাইনি যেটা দিয়ে আমরা বলতে পারি যে রোগীরা শতভাগ ক্ষেত্রে সুস্থ হয়ে যাবেন। রোগীরা উপকার পাচ্ছেন কেন আমি এই কথাটা বলছি, এই কারণে যে আপনি আমার সিনিয়র রিসার্চ কলিগ বা পার্টনার ডক্টর আকবরের কথা বলছিলেন। ডক্টর আকবর ভাই এবং আমরা কিন্তু বাংলাদেশে বিভিন্ন কোভিড হাসপাতালে যে চিকিৎসাগুলো হচ্ছে তাদের সাথে কোলাবোরেট করছি, এবং আমাদের একটি বড় কোলাবোরেশন অংশ হচ্ছে ঢাকা CMH। আপনার সাথে আমি যখন কথা বলছি আমি আপনাকে অত্যন্ত সন্তুষ্টির সাথে বলতে চাই যে আমরা আশা করছি আগামীকালকের মধ্যে আমাদের 3টি ক্লিনিক্যাল পেপার একটি পিয়ার রিভিউড জার্নালে পাবলিশ হয়ে যাবে। আমরা ফাইনাল অ্যাকসেপ্টেন্স এবং সব কিছু পেয়ে গেছি। চিকিৎসা হচ্ছে, রোগী ভালো হচ্ছে, কিন্তু যেটা বুঝতে হবে যে এখন পর্যন্ত আমাদের কাছে একদম ধনন্তরি কোনো ওষুধ নেই, এবং এটা হয়তো সহসা আসবে এমনটিও মনে হচ্ছে না, এ ব্যাপারে একটু সময় লাগবে। তার আগে হয়তো আমরা ভ্যাকসিন পেয়ে যেতে পারি। এই কথাটি অন্য ক্ষেত্রে অন্য সময় বললে লোকে একটু অবাক হবেন যে ভ্যাকসিন কি করে আসে, কারণ এই ভাইরাসের ভ্যাকসিন আসতে 10 বছর, 20 বছর, 30 বছর সময় লেগেছে এমনটি আমরা দেখেছি। কোভিড এর ক্ষেত্রে একটি বড় জিনিস হচ্ছে যে আমরা দেখছি যে সারা পৃথিবীতে মানে মেধা এবং অর্থ কোনোটাই কোনো ঘাটতি নেই কোভিড এর রিসার্চের জন্য, ফলে কোভিড এর ভ্যাকসিন রিসার্চ খুব তীব্র গতিতে আগাচ্ছে। এতগুলো জায়গায় গবেষণা হচ্ছে যেটা কারো পক্ষে ট্র্যাক রাখাও মুশকিল। আমরা যেটা দেখছি যে খুব আলোচিত যে অক্সফোর্ড ভ্যাকসিন, সেটি হয়তো খুব দ্রুত আসছে না, কারণ যে অ্যান্টিবডিটি ভ্যাকসিনের কারণে তৈরি হয়েছিল সেটি 6টি রেসাস মাঙ্কিতে প্রয়োগ করে দেখা গেছে 6টি মাঙ্কি আসলে কোভিডে আক্রান্ত হয়, তাদের নিউমোনিয়া হয়নি, অর্থাৎ ভ্যাকসিনটা রোগ প্রতিরোধ করতে পারেনি কিন্তু রোগটা খারাপের দিকে যেতে দেয়নি। তো এরকম অনেক প্লাস মাইনাস আছে। তেমনি মডার্নার যে ভ্যাকসিন মার্কিন যুক্তরাষ্ট্রের, সেটিও খুব নাটকীয়ভাবে কাজ করবে বলে মনে হচ্ছে না। তার মানে এই ওষুধ এবং ভ্যাকসিন আসা পর্যন্ত আসলে আমাদের সাবধানতার কোনো বিকল্প নেই, একদমই কোনো বিকল্প নেই। খালি আমাদের উইশফুল থিংকিং হতে পারে যে সার্স যেভাবে একদিন পৃথিবী থেকে হঠাৎ করে নাই হয়ে গিয়েছিল, এই ভাইরাস যদি নাই হয়ে যায় তাহলে হলো, আর না তো ভ্যাকসিন এবং ওষুধের জন্য ওয়েট করতে হবে। এবং এটা মাথায় রাখতে হবে ভ্যাকসিন আসা মানেও কিন্তু ভাইরাসকে বিদায় দিয়ে দেওয়া নয়, যেমন হেপাটাইটিস বি ভাইরাসের ভ্যাকসিন 1975 সাল থেকে পৃথিবীতে আছে, এখনো তো হেপাটাইটিস বি ভাইরাস আমাদের একটি বড় সমস্যার কারণ। আপনি যদি হিসাব করে দেখেন ঠান্ডা মাথায়, স্মল পক্স হচ্ছে একমাত্র ভাইরাল ইনফেকশন যাকে আমরা ভ্যাকসিনের মাধ্যমে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করতে পেরেছি। এই যে পোলিও, যার হার্ড ইমিউনিটি খুব তাড়াতাড়ি হয়, মুখে ভ্যাকসিন খাওয়ালেই হয়, সেই ভাইরাসটিকে কিন্তু আজ পর্যন্ত আমরা পৃথিবী থেকে উচ্ছেদ করতে পারিনি। ভ্যাকসিন পাওয়া মানে হচ্ছে রোগটাকে সহনশীল পর্যায়ে নামিয়ে আনা, রোগটাকে পৃথিবী থেকে বিদায় করা না। তো কোভিড থাকবে, কোভিড এখন আমাদের সঙ্গী হয়ে গেছে, এখন এটা কতটা ভয়াবহভাবে থাকবে না কতটা সহনশীলভাবে থাকবে সেটা আপাতত নির্ভর করবে আমার আপনার সতর্কতার উপর। আর হয়তো 1 বছর পরে ভ্যাকসিন পাওয়া গেলে
ভ্যাকসিনটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, কিন্তু কোভিড বিদায় হচ্ছে না, কোভিড থাকছে। হেপাটাইটিস বি প্রসঙ্গ যেহেতু আসলো, হেপাটাইটিস বি এবং সি যাতে না হয় তার জন্য কি বাড়তি সতর্কতা আমরা নিতে পারি? এই দুটো ভাইরাসই কিন্তু রক্তবাহিত, অর্থাৎ রক্তের মাধ্যমে ছড়ায়। শুধুমাত্র কোন বি বা সি ভাইরাসে আক্রান্ত ব্যক্তির দূষিত রক্ত আক্রান্ত নন, এমন একজন ব্যক্তির রক্তের সাথে মিশলে এই ভাইরাসটি বা যে কোনো একটি মানুষকে সংক্রমণ করতে পারে। এখন এটা শুনে অনেকে নিশ্চিন্ত মনে করতে পারেন, ধরুন আমি তো রক্ত ইঞ্জেকশন রক্ত নিয়ে নিশ্চয় আমার কোথা থেকে বি বা সি ভাইরাস হবে, কিন্তু মাথায় রাখতে হবে যে একটি সাধারণ সেলাই হঠাৎ একটা আমাদের হাতে একটা সুই ফিউ ফুটলো, কিংবা নাক কান ফোড়াতে গেলাম, কিংবা দাঁতের চিকিৎসা করতে গেলাম, কিংবা একটা ইঞ্জেকশন দিলাম, সেলুনে শেভ করতে গেলাম, এমনভাবেও কিন্তু বি বা সি ভাইরাস ছড়াতে পারে। যদি যে সুই বা যে কাটা ছেঁড়ার জন্য ব্যবহার করা হচ্ছে যে জিনিসগুলো সেগুলো প্রপারলি স্টেরিলাইজ না করা হয়ে থাকে, ডায়ালাইসিসের মাধ্যমে প্রচুর মানুষকে আমরা বি বা সি ভাইরাস আক্রান্ত দেখি, স্বামী মেলামেশার মাধ্যমে বিশেষ করে বি ভাইরাস ছড়ায়। বি বা সি ভাইরাস ছড়াতে পারে মাঠ থেকে বাচ্চারা, এক্ষেত্রে বি ভাইরাসের সম্ভাবনা বেশি, সি ভাইরাসের কম, কিন্তু পারে না তা না। তো ফলে নানাভাবে এই ভাইরাস দুটো ছড়াতে পারে, বেসিকটা হচ্ছে রক্তের মাধ্যমে ছড়াতে পারে। লিভার বিষয়ের একজন ডাক্তার এবং গবেষক হিসেবে আপনার কাছে জানতে চাই, আসলে লিভারের যত্নে আমাদের জীবনযাপন কেমন হওয়া উচিত? ধন্যবাদ। লিভারের যে বেশিরভাগ রোগ সেগুলো কিন্তু আসলে প্রতিরোধযোগ্য। যেমন আমাদের দেশের প্রেক্ষাপটে যদি দেখেন, হেপাটাইটিস বি ভাইরাস হচ্ছে আমাদের এখানে লিভারের প্রধানতম রোগ, এটি লিভারের 60% বেশি লিভার সিরোসিস এবং লিভার ক্যান্সারের জন্য দায়ী। আগে আমরা বলতাম হেপাটাইটিস সি, এখন আমরা দেখছি ফ্যাটি লিভার প্রচন্ড ভাবে লিভার রোগ তৈরি করছে। এখন বি এবং সি ভাইরাসের কথা আমরা বললাম, যেগুলো রক্তবাহিত রোগ, শুধুমাত্র কিছু সতর্কতা, রক্ত নেওয়ার আগে রক্তটাকে বি বা সি ভাইরাস মুক্ত কিনা দেখে নেওয়া, এটি একটি বড় ব্যাপার। এবং এই যে ছোটোখাটো অপারেশনের আগে যাতে সুই সুচ এগুলো যাতে স্টেরিলাইজ থাকে, দাঁতের ডাক্তারই হোক আর সেলুনে চুল কাটার সময়ই হোক আমরা সচেতন থাকি, এর মাধ্যমে কিন্তু বি এবং সি ভাইরাস ঠেকিয়ে দেওয়া যায়। আর বি তো খুব কার্যকর ভ্যাকসিন আছে, সেই ভ্যাকসিন দেশে তৈরি হয়, দেশের একাধিক কোম্পানি এটা বানায়, এটা বাংলাদেশের পৃথিবীর অধিকাংশ দেশে সস্তায় পাওয়া যায়। আমাদের সরকার গত 15 বছর ধরে ইপিআই শিডিউলে বিনামূল্যে নবজাতকদের বি ভাইরাসের ভ্যাকসিন দিয়ে আসছেন। এখন সরকার তো একটা বড় অংশকে টিকা দিয়ে ফেলেছে, যাদের বয়স 15 বেশি তারা যদি টিকাটা নিয়ে নেই তাহলে কিন্তু আমরা বেঁচে থাকতে পারি। মানে বি ভাইরাসের একটা ডিএনএ পরীক্ষা করতে লাগে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে 4,500 টাকা, আর ভ্যাকসিন নিতে সর্বোচ্চ খরচ 1200 থেকে 1500 টাকা। তো সময় মতো ভ্যাকসিনটা নিয়ে নিলে কতগুলো টাকা বাঁচে, কত কষ্ট বাঁচে, মানসিক অশান্তি বাঁচে। আর একটি হচ্ছে ফ্যাটি লিভার, ফ্যাটি লিভার হচ্ছে পুরোপুরি না বললেও বহুলাংশে আমাদের জীবনযাত্রার উপর নির্ভরশীল, আমাদের খাদ্যাভ্যাস, এই যে আমরা সকালে কোনো মতো দৌড় দিয়ে অফিস গেলাম, দুপুরে খেলাম কি খেলাম না, রাতেবেলা ফিরে অনেকগুলো ভাত খেয়ে ঘুমাতে চলে গেলাম, এটি কিন্তু খুব খারাপ। এই বাড়তি শর্করা বা কার্বোহাইড্রেট লিভারে গিয়ে চর্বিতে পরিণত হয়। রাত্রেবেলা যদি আমরা একটু খাবার আর ঘুমের মাঝখানে ঘন্টাখানেকের গ্যাপ রাখি, 2 ঘন্টার মতো গ্যাপ দিই, যদি আমরা একটু কায়িক পরিশ্রম করি, একটু হাঁটাহাঁটি করি বাসায়, আর যদি আমরা একই কোভিড পরিস্থিতিতে স্বাভাবিক হলে একটু মাঠে হাঁটলাম, রাস্তায় হাঁটলাম, যদি আমরা রাতে ভাতটা কম খাই, একটু ফাস্টফুড ফ্যাট ফুড কম খাই, লিভারের চর্বি জমার সম্ভাবনা অনেক কমে আসবে। এই ভাইরাসের বিরুদ্ধে রকেট সায়েন্স কাজ করে না, কিন্তু এটা বি ভাইরাসই হোক আর SARS-CoV-2 হোক, এর উত্তর কিন্তু আপনার ন্যাসভ্যাক আর ভেন্টিলেটর না, এগুলোর প্রয়োজন আছে। কিন্তু একদম প্রাইমারি হেলথ কেয়ার ইজ দ্য বেসিক থিং, আমার আপনার সচেতনতা ভাইরাসকে ঠেকিয়ে দিতে পারে। যদি আমরা সচেতন হই, কোনো ন্যাসভ্যাকের দরকার নাই, কোনো ভেন্টিলেটরের দরকার নেই। প্রিয় দর্শক, আপনাদের জানিয়ে রাখতে চাই ডাক্তার মামুন আল মাহতাব সফিল সাহেবের কাছে আপনাদের আরও কোনো কিছু যদি জানার থাকে তাহলে কমেন্ট সেকশানে সেগুলো লিখতে পারেন। আপনাদের প্রশ্নগুলো নিয়ে আমরা আবার আরেকটি সেশানে তার সঙ্গে আলাপ করব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন, লাইক দিন, আমাদের সঙ্গে থাকুন। সফিল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদেরও।